আপনারা এখানে আমাদের আজকের প্রোগ্রাম উপভোগ করলেন। আমার মনে হয় আমাদের সবার গ্রেটফুল থাকা উচিত যারা কর্তৃপক্ষ ছিলেন, সাদ্দাম ভাইয়া সহ ইম্পেরিয়ালের যত টিম ছিল। আমিও কৃতজ্ঞতা জানাই এত দারুণ একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। আচ্ছা, আমরা বৃষ্টি পছন্দ করি, কে কে একটু হাত তুলি তো। বৃষ্টি পছন্দ করি, থ্যাংক ইউ। আজকে আকাশটা অনেক মেঘলা, যদি এমন হতো হঠাৎ করে বৃষ্টি নেমেছে, আমরা যারা ছেলেরা আছি ফুটবল খেলতে নিশ্চয়ই দারুণ পছন্দ হতো, তাই না? ইভেন বৃষ্টি পছন্দ করে না এমন কেউ নাই, এবং বৃষ্টির সময়ে আমার মনে হয় আমাদের লাইফের সব থেকে সুন্দর মেমোরিগুলো আমরা স্মৃতিচারণ করতে পারি। আজকের এই ক্রীড়া উৎসবে আমরা ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং একই সাথে ইম্পেরিয়াল একাডেমিক কেয়ারকে ডেডিকেট করে, যদি এই মেঘলা দিনে আমরা বৃষ্টি নামাতে পারতাম, তো চলো সবাই মিলে আমরা একটা রেইন ক্ল্যাপ দিব, যেই ক্ল্যাপটা ডেডিকেট করতে চাই আমাদের আজকের এই দারুণ প্রোগ্রামের পেছনে যারা কাজ করছেন তাদের জন্য, ইম্পেরিয়াল একাডেমি কেয়ারের জন্য। সো আমরা এখন একটা রেইন ক্ল্যাপ দিব। রুলসটা হচ্ছে, আমি যখন এক বলবো তখন আমাদের হাতের আঙুলের একটা আঙুল দিয়ে আমরা আমাদের বাম যে হাতটা রয়েছে এখানে করতালি দিতে থাকবো। যখন দুই বলবো তখন আমরা দুটো আঙুল দিয়ে করতালি দিতে থাকবো। একই রকমভাবে আমরা পাঁচটা আঙুল দিয়ে সবশেষ করতালি দিব এবং ডেডিকেট করব ইম্পেরিয়াল একাডেমি কেয়ারকে। সো লেটস স্টার্ট, সবাই একটু রেডি হই। ওকে, রেডি, এক, দুই, তিন, চার, পাঁচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো দিস ক্লাব ইজ ডেডিকেট ফর ইম্পেরিয়াল একাডেমিক কেয়ার। সো আমরা এখানে এসেছি, অনেক শিক্ষার্থী আছি এবং গার্জিয়ানরা আছি, ছোট্ট দুটো মেসেজ দিতে চাই। আমরা মনে হয় জানি যারা গার্জিয়ান আছে এখানে, আমি একটা ডাটা দিয়েই বলছি, 2021-22 সেশনে শিক্ষার্থী মারা গিয়েছে প্রায় 350 জন। তার পরের বছরে 22-23 সেশনে শিক্ষার্থী মারা গিয়েছে প্রায় 450 জনেরও অধিক। আমরা কেউই চাই না কোনো শিক্ষার্থী আত্মহত্যা করুক, আমরা কোনো প্যারেন্টস চাই না আমার সন্তান আত্মহত্যা করুক। তবে একটা মেসেজ দিতে চাই, আমরা যারা গার্জিয়ান আছি আমরা শিক্ষার্থীদের উপরে এবং আমার সন্তানদের উপরে অনেক কিছু চাপিয়ে দিই, তোমাকে প্রথম হইতে হবে, তোমাকে 100 পেতে হবে। তো আমরা যখন তাদেরকে এরকম একটা মেন্টাল প্রেশার দিয়ে তাদেরকে একটা ডেস্টিনি সেট করে দেই, এটা তাদের অনেক বড় মেন্টাল প্রেশারের কারণ। সো আমরা যদি তাদেরকে এভাবে মেন্টাল প্রেশার না দিয়ে তাদেরকে যদি বুঝাই, কনভিন্স করি যে না, তোমাকে প্রথম হইতে হবে না, তুমি চেষ্টা করতে থাকো, তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি তোমার সেরাটা দিতে পারবে, ঠিক তখন কিন্তু সে 100 পাবে, প্রথম হবে। কিন্তু তাদেরকে আমরা একটা টার্গেট সেট করে না দিই। তো আমি ছোট মানুষ হিসেবে গার্জিয়ানদেরকে রিকোয়েস্ট করতে চাই, আত্মহত্যার সংখ্যা জিরোতে নিয়ে আসতে চাই আমরা, এবং আপনারা যদি সচেতন হন আমার মনে হয় সেটা পারা সম্ভব। সো আমরা চাই সামনের বছরগুলোতে আত্মহত্যার সংখ্যা জিরো নেমে আসুক, এবং সেখানে যেন আমাদের এই অভিভাবকদেরও কন্ট্রিবিউশন থাকে। আমরা যারা শিক্ষার্থী আছি, ছোট ছোট বাচ্চারা আছো তোমরা, আমার মনে হয় এমন অনেক দিন হয়েছে তোমরা মা বাবাকে ভালোবাসো, কিন্তু মা বাবাকে না আসলে কৃতজ্ঞতা জানানো হয় না, তাদেরকে জড়িয়ে ধরা হয় না। তোমরা যারা বাচ্চা আছি বা ছোট শিক্ষার্থী আছো, তোমাদের প্রতি রিকোয়েস্ট, আজকে বাসায় যেয়ে তোমার মাকে এবং বাবাকে একবার জড়িয়ে ধরে বলবে, থ্যাংক ইউ মা আমার পেছনে এত পরিশ্রম করার জন্য, কি করবো। তো সবশেষ আজকের এই আয়োজনের পেছনে যারা এত কন্ট্রিবিউট করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি চাই শুধু ঢাকাতে না, পুরো বাংলাদেশের সবগুলো জেলাতে ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শাখা থাকবে, এবং তারা যেন শিক্ষাক্ষেত্রে খুব দারুণভাবে কন্ট্রিবিউট করতে পারে। সো হ্যাটস অফ টু ইউ সাদ্দাম ভাই এত দারুণ প্রোগ্রাম আয়োজন করার জন্য। এই প্রোগ্রামের হয়তো জমকালো অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু এর পেছনের যে পরিশ্রম সেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না। তো এরকম একটা দারুণ প্রোগ্রাম ম্যানেজ করতে অনেক বেশি পরিশ্রমের প্রয়োজন হয়। সো সবশেষ আমরা সবাই জয় চাই, আমরা জিততে চাই, যে কোনো মূল্যে আমরা জিততে চাই।
তো আমি শেষ করতে চাই সবার সাথে একটা ভিক্টরি সেলফি দিয়ে। তো সবাই আমরা একটা ভিক্টরি সাইন দিব, একই ফ্রেমে আমরা একটা মেমোরি করে রাখতে চাই 2024 এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রোগ্রামটার একটা ফ্রেম আমরা তৈরি করে রাখতে চাই।